you বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কর্তৃক পরিচালিত বিএজিএড অর্থাৎ ব্যাচেলর অফ এগ্রিকালচার এডুকেশন প্রোগ্রামের প্রথম সেমিস্টারের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই ভালোই আছেন আমাদের আজকে আলোচনার বিষয় কৃষি পরিচিতি ও পরিবেশ অর্থাৎ বিএই এক দুই শূন্য এক কোর্সের ইউনিট একের পার্ট একের এক অর্থাৎ বাংলাদেশের কৃষি সম্পর্কে বা বাংলাদেশের কৃষি অধ্যায় থেকে আলোচনার শুরুতেই আপনারা আপনাদের সঙ্গে কিছু কাগজ এবং কলম রাখতে পারেন যাতে কিনা প্রয়োজনীয় কোনো তথ্য আপনারা লিখে রাখতে পারেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন শুরুতে জেনে নেই কী কী বিষয় থাকছে আমাদের আজকের আলোচনায় প্রথমে আমরা আলোচনা করব বাংলাদেশের কৃষি তারপরে কৃষি কী বা কৃষিবিজ্ঞান কী এবং সবশেষে আমরা আলোচনা করব বাংলাদেশের ভূমি প্রকৃতি নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ চলুন শুরুতে আমরা খুব সংক্ষেপে বাংলাদেশে কৃষি সম্পর্কে জেনে নিই আমরা সবাই জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের অর্থনীতি অনেকাংশেই কৃষির উপর নির্ভরশীল এদেশের সমস্ত কর্মকাণ্ড এবং অর্থনৈতিক উন্নতি কৃষিকে কেন্দ্র করেই আবর্তিত হয় ভৌগোলিক অবস্থানগত দিক দিয়ে বাংলাদেশে বায়ুর প্রভাবে প্রতিবছর প্রচুর বৃষ্টিপাত হয় সাধারণত বর্ষাকালে কখনো কখনো অতিরিক্ত বৃষ্টিপাতের দরুন এবং দেশের অঞ্চল থেকে নেমে আসা নদ নদীর ঢালে এদেশে বন্যা হয় নদী বিধত অঞ্চলে বর্ষাকালে প্রচুর পলি পড়ে তাই স্বভাবতই নদী বিধত অঞ্চলগুলি মাটি খুবই উর্বর হয়ে থাকে জলবায়ু বাংলাদেশের জলবায়ু সমভাবাপন্ন তাই প্রতি বছর এখানে কোনো না কোনো ফসল উৎপন্ন হয়েই থাকে সারা বছর ধরে বাংলাদেশে সাধারণত কোন ফসল কোন সময় জন্মাবে তা আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল এমনকি ফসল উৎপন্নের জন্য জমি প্রস্তুতকরণ বীজ বপন চারা রোপণ সেচ প্রদান আগাছানাশক বা কীটনাশক প্রদান থেকে শুরু করে ফসল কর্তন মাড়াই এবং প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিভিন্ন কার্য আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপর নির্ভরশীল আবহাওয়ার তারতম্যের কারণে বাংলাদেশের উৎপাদন মৌসুমকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করে থাকি যেমন খরিফ এক খরিফ দুই এবং রবি মৌসুম খরিফ মৌসুমে অর্থাৎ খরিফ এক এবং খরিফ দুয়ে যে সমস্ত ফসল আমরা উৎপন্ন করে থাকি তা পুরোটাই বর্ষার পানি নির্ভর অপরদিকে রবি মৌসুমে আমরা যে সমস্ত ফসল উৎপন্ন করে থাকি তা পুরোটাই শেষ নির্ভর যেমন আমরা রবি মৌসুমে বড় ধান এবং গমের আবাদ করে থাকি তা মূলত সেচের পানি বা সেচ ব্যবস্থাপনার নিয়ন্ত্রণের মাধ্যমেই করা হয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই হলো আমাদের সংক্ষেপে বাংলাদেশে কৃষি সম্পর্কিত ধারণা এখন চলুন আমরা জেনে নিই কৃষি কী এবং বিজ্ঞান কী কৃষি কৃষি শব্দটির ইংরেজি এগ্রিকালচার এবং এটির ল্যাটিন শব্দ এগ্রিকালচারা শিক্ষার্থী বন্ধু চলুন আমরা একটু ব্ল্যাকবোর্ডে যাই কৃষির ইংরেজি শব্দ এগ্রিকালচার এটি হলো কৃষির ইংরেজি শব্দ এবং ল্যাটিনে একটি এটিকে বলা হয় এগ্রিকালচারা দুটি ল্যাটিন শব্দ মূলত দুটি ল্যাটিন শব্দ এগার এবং কালচার থেকে এগ্রিকালচার শব্দটির উৎপত্তি এখানে এগার এই ল্যাটিন শব্দটির অর্থ হল জমি এবং কালচার এটির অর্থ হলো চাষ অর্থাৎ শাব্দিক অর্থে জমি চাষ করে ফসল উৎপাদনকেই আমরা এগ্রিকালচার বলে থাকি তাহলে শিক্ষার্থীবৃন্দ ল্যাটিন দুটি শব্দ এগার এবং কালচার এই দুটো থেকে মূলত এগ্রিকালচার শব্দটির উৎপত্তি কিন্তু সময়ের ব্যবধানে মানুষের কৃষি সম্বন্ধে সীমিত ধারণা এখন বিস্তৃত হয়েছে এখন কৃষি বলতে জমি কর্ষণ তথা জমি প্রস্তুত এবং ব্যবস্থাপনা থেকে শুরু করে জমিতে বিভিন্ন শস্য শাকসবজি ফলমূল পশু পশুজাত দ্রব্য এবং মৎস্য চাষও এর অন্তর্ভুক্ত হয়েছে কৃষি একটি বিজ্ঞান মূলত যে সকল বিদ্যা ব্যবহার করে কৃষি পণ্য বা কৃষি দ্রব্য উৎপন্ন করা হয় সেই সব বিষয়গুলি কৃষি বিজ্ঞানে অন্তর্ভুক্ত যেমন রয়েছে শস্য উৎপাদন অর্থাৎ ক্রপ হাজব্যান্ডারি পশুপালন বা অ্যানিমেল হাজব্যান্ডারি পশু চিকিৎসা বা অ্যানিমেল ভেটারি সায়েন্স কৃষি প্রকৌশল বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং এবং কৃষি অর্থনীতি বা এগ্রিকালচারাল ইকোনমিক্স এক কথায় মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান ওষুধ এবং এমনকি বিভিন্ন মৌলিক উপকরণ উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় জ্ঞান সেটাকেই আমরা কৃষিবিজ্ঞান বলে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান ইত্যাদির প্রয়োজনীয় উপকরণ কিন্তু আমরা কৃষি থেকে পেয়ে থাকি তাই কৃষির উন্নতি মানেই দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নকে বোঝানো হয় এজন্যই জন্যই কৃষি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মেরুদণ্ড বলে থাকি মানুষের অস্তিত্বের সাথে জড়িত কৃষি গুরুত্বপূর্ণ উপাদানগুলি হল মানুষের বেঁচে থাকার প্রধান উপকরণ হল খাদ্য যা কৃষি থেকে আসে কৃষি শিল্পের কাঁচামালের প্রধান উৎস কৃষি দেশের রাজস্বের প্রধান উৎস কৃষি মানুষের জীবিকার উৎস পণ্য আমদানি রপ্তানির মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে ওঠে কৃষি জ্বালানি উৎস বাসস্থান ও আসবাবপত্র তৈরিতে কৃষির অবদান অনস্বীকার্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই জানি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি মানুষ কৃষির সাথে কোনো না কোনোভাবে নিবিড় সম্পর্কে সম্পর্কিত বেঁচে থাকার জন্য তাই আমরা পণ্যের উপর একান্তভাবে নির্ভরশীল এই জন্য কৃষির গুরুত্ব অপরিসীম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা বাংলাদেশের কৃষি কৃষি কী বিজ্ঞান কী এবং কৃষি গুরুত্ব সম্পর্কে জেনে নিলাম এবার চলুন আমরা এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিকস যেটা কিনা না বাংলাদেশের ভূমির প্রকৃতি সেটা নিয়ে আলোচনা করবো সাধারণভাবে বাংলাদেশে প্রায় সাতাশি ভাগ জমি সমতল ভূমি তবে বাংলাদেশের ভূমির প্রকৃতি বা ভূমির সমতা সব জায়গায় একই রূপ নয় ভূমির সমতা বা ভূমির প্রকৃতি অনুযায়ী বাংলাদেশের ভূমিকে মোটামুটি পাঁচ ভাগে ভাগ করা হয়েছে যেমন ভূমি মধ্যমভূমি ভূমি অত্যন্ত নিচু ভূমি এবং পাহাড়ি অঞ্চল চলুন এবার আমরা একে একে জেনে নেই ভূমির প্রকৃতিগুলো প্রথমে আলোচনা করব উঁচু ভূমি সম্পর্কে উঁচু ভূমি অর্থাৎ যে ভূমিতে বৃষ্টির পানি জমে থাকে না এবং আল দ্বারা বৃষ্টির পানিকে জমে রেখে ফসল চাষাবাদ করা হয় সেই জমিগুলিকে আমরা উঁচু ভূমি বা উঁচু অঞ্চল বলে থাকি মূলত টাঙ্গাইল জেলার মধুপুর এবং ভাওয়ালের গড়ে অঞ্চল সিলেটের লালমাই অঞ্চল রংপুর দিনাজপুর জেলা এবং রাজশাহী জেলার বয়েন্দ্র অঞ্চল এবং সিলেটের টিলা অঞ্চল নিয়ে এই ভূমি অঞ্চল গঠিত এ অঞ্চলের মাটি প্রাচীন পলল দ্বারা গঠিত বলে এই অঞ্চল বা এই ভূমিকে প্রাচীন পলল ভূমি নামেও অভিহিত করা হয়ে থাকে এই মাটিতে বা এই উঁচু ভূমি অঞ্চলগুলিতে শাল গজারি চা নানা ধরনের ফল বড় ধান এবং শাকসবজি প্রধান প্রধান ফসল হিসাবে চাষাবাদ করা হয়ে থাকে এবার আসুন জেনে নিই মধ্যমভূমি মধ্যমভূমি এই ভূমিতেও আমরা জমিতে আল দ্বারা বৃষ্টির পানি বা সেচের পানি আটকে রেখে ফসল চাষাবাদ করা হয়ে থাকে মূলত দিনাজপুর রংপুর রাজশাহী কুষ্টিয়া যশোর খুলনা জেলার কিছু অংশ ঢাকার উত্তরাংশ বরিশাল সিলেটের কিছু অংশ এবং কুমিল্লা নোয়াখালী এবং পার্ব চট্টগ্রামের পূর্বাংশ নিয়ে এই ভূমি গঠিত এই অঞ্চলের প্রধান ফসল হল আউশ ধান আমন ধান এবং পাট নিচুভূমি নিচুভূমি মূলত যে বর্ষাকালে এই অঞ্চলে তিন থেকে চার ফুট এবং কখনো কখনো দশ থেকে বারো ফুট পর্যন্ত পানিতে নিমজ্জিত থাকে মূলত পাবনা ফরিদপুর জেলার অধিকাংশ অঞ্চল ঢাকা জেলার দক্ষিণাংশ কুমিল্লা নোয়াখালী জেলার পশ্চিমাংশ খুলনা বগুড়া এবং সিলেটের কিছু অংশ নিয়ে আমরা নিচু ভূমি অঞ্চল গঠিত আউশ আমন পাট এবং কিছু রবি এই অঞ্চলের প্রধান শস্য অত্যন্ত নিচুভূমি দেশের বিভিন্ন স্থানের বিল হাওর এবং নদ নদী বাহিত এলাকার অঞ্চল নিয়েই এই অঞ্চল গঠিত বর্ষাকালে এই অঞ্চলে সাধারণত বৃষ্টির পানিতে বা বন্যার পানিতে নিমজ্জিত থাকে এবং কোথাও কোথাও পানির গভীরতা ত্রিশ ফুট পর্যন্ত দেখা যায় এই অঞ্চলগুলিতে বর্ষাকালে যেমন পানিতে নিমজ্জিত থাকে এবং শীতকালে মূলত নিম্ন অংশ বা মধ্য অংশ ছাড়া বাকি অংশগুলো শুকিয়ে যায় বর্ষাকালে সেচের মাধ্যমে বড় ধান চাষাবাদী এ অঞ্চলের প্রধান শস্য আমাদের সর্বশেষ ভূমি হল ভূমি প্রকৃতি হল পাহাড়ি অঞ্চল মূলত পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের কেয়দ অংশ কুমিল্লা জেলার লালমাই অঞ্চল সিলেট জেলা কিছু অংশ নোয়াখালী জেলার উত্তর পূর্বাংশ এবং ময়ুসিং জেলার উত্তর পূর্বাংশ নিয়ে এই অঞ্চল গঠিত তাছাড়া চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামে যে পাহাড়ি এলাকা রয়েছে তা আমাদের দেশে বিস্তীর্ণ পাহাড়ি অঞ্চল নামেই পরিচিত এ অঞ্চলে কাঁঠাল আনারস ইদানিং আম কমলা এবং বড়ি চাষাবাদ করতে দেখা যাচ্ছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি চলুন আরেকটিবার জেনে নিই আমরা কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করেছি আজকে আমরা কৃষি পরিচিত পরিবেশ অর্থাৎ বিএই এক দুই শূন্য এক কোর্সের ইউনিট একের পার্ট একের এক অর্থাৎ কৃষি বাংলাদেশের কৃষি থেকে প্রথমে আলোচনা করেছি খুব সংক্ষেপে বাংলাদেশে কৃষি বা কৃষি সম্পর্কিত ধারণা তারপর কৃষি বা কৃষিবিজ্ঞান কী কৃষি গুরুত্ব এবং সবশেষে আলোচনা করেছি বাংলাদেশের ভূমির প্রকৃতি নিয়ে আশা করি আজকের আলোচনা থেকে আপনাদের বিষয়বস্তু সুস্পষ্ট হয়েছে আর যদি আজকে আলোচনার উপর আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থেকে থাকে তবে আপনারা আপনাদের সংশ্লিষ্ট টিউটোরিয়াল সেন্টারে সংশ্লিষ্ট বিষয়ে টিউটর বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা ডিন স্কুল অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর এক সাত শূন্য পাঁচ আজ তাহলে এ পর্যন্তই আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি খোদা হাফেজ